ফ্যামিলি কিচেন থেকে আমি চলে আসলাম আজকে আপনাদের জন্য একটা পাঙ্গাস মাছের রেসিপি নিয়ে। আজকে পাঙ্গাসের ঝাল ঝাল ভুনা আপনাদের সাথে আমি পরিবেশন করব। আসুন চলুন রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি পাঙ্গাস মাছটাকে একটু হলুদ লবণ এবং মরিচ দিয়ে মাখিয়ে নেব। চুলায় আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, সেখানে আমি অল্প পরিমাণ তেল দিয়ে দিব। মাছটা যেন না ছেটে সেজন্য আমি এই তেলের মধ্যে একটু লবণের ছিটা দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে। মাছ আমার ভাজা হয়ে গেছে, আমি এই প্যানটাই চুলা থেকে উঠিয়ে নিব এবং অন্য একটা প্যানে এই মাছটা ভুনা করব। আসলে আমার মনে হয় ভিডিওটা স্কিপ হয়ে গেছে। এখানে আমি দুটো তেজপাতা দিয়েছিলাম, এক চামচ আস্ত জিরা এবং পেঁয়াজ এবং কিছু রসুন কুচি, এটা দিয়ে আমি লাল করে ভেজে নিয়ে তারপরে অন্যান্য মশলা ইউজ করব। এখন আমি এর মধ্যে দিব এক চামচ আদা রসুন বাটা। আদা রসুন আমি সবসময় তেলের মধ্যেই দিই, কারণ আদা রসুনের গন্ধটা তাহলে আর তরকারির মধ্যে লাগে না। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ। আর এখানে আছে এক চামচ হলুদের গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সব দিয়ে দিব। মরিচের গুঁড়া আছে এখানে দেড় চা চামচ এক চামচ ধনিয়া গুঁড়া এবং এক চামচ জিরার গুঁড়া। সবগুলো উপকরণ আমি এখন ভালো মতো মিশিয়ে নিব আর একটু পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, টমেটো কুচি দেখছি। মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এখন একটু মধ্যে এক একটা করে। এখন আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো পানি। সবশেষে আমি এখানে দিয়ে দেবো কিছু ধনে পাতা কুচি এবং কাঁচামরিচ দিয়ে আরও দু তিন মিনিট রান্না করে আমি চুলা থেকে মাছটা নামিয়ে নিব। হয়ে গেছে আমার পাঙ্গাস মাছ ভুনা, ঝাল ঝাল পাঙ্গাস মাছ ভুনা। আমি এটা এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। হয়ে গেল আমার মজাদার পাঙ্গাস মাছের ঝাল ঝাল লাল লাল ভুনা। যদি আপনাদের ভালো লাগে তাহলে বাসায় আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন কেমন লাগে। আর আমার রান্না যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন এবং আমার রান্না একটা শেয়ার দিয়ে উৎসাহিত করবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।